ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এই রোজা রমজানে আপনাদের কেমন কাটছে দিনটা? অবশ্যই ভালো কাটছে, তাই না? ঘুম থেকে উঠলাম, চাটা খেলাম, এখন ভাবছি কি করব। টিনটিনকে নিয়ে একটু খেলা করি, তারপরে যাই অন্য অন্য কাজ করতে। আর আজকে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে, ভিডিওর ভিতরে অনেক মজা আছে, ঠিক আছে? ঋতুকে বললাম যে টিনটিনকে আমার কাছে একটু দিয়ে যা, আমি আর টিনটিন একটু খেলি। তো বলছে মা মানে প্যান্ট পরার নেই, আমি প্যান্টটা পরাই তারপর তোমার কাছে দিচ্ছি। এই যে টিনটিন চলে আসছে, দেখো, এই দেখো টিনটিন চলে আসছে আমার কাছে, দেখেছো? দাদা একটু কথা বলে দাও, একটু হাই বলে দাও, পুরি বাবারে একটু হাই বলে দাও, সবাইকে একটু হাই বলে দাও। টিনটিন লজ্জা পাচ্ছে, টিনটিন প্রচণ্ড লজ্জা পাচ্ছে। টিনটিন এতক্ষণ আমার সঙ্গে খেললো, এখন দেখো ফ্লোর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, আর ওর মা খাবার নিয়ে ওর পিছু পিছু দৌড়াচ্ছে। এই যে কী একটা অভ্যাস, এই অভ্যাসগুলো একদমই আমার ভালো লাগে না। ঋতুকে বলি বাবু তুই এটা করবি না, ওর পিছন পিছন দৌড়ে বেড়াবি না খাওয়ানোর জন্য। তা বলছে কী করবো, তোমার নাতনি তো খায় না। আমি অনেক চেষ্টা করি বসে পড়ে খাওয়ানোর জন্য, তা আমি বলছি বসে পড়ে খাওয়াতে হবে, তা বলছে না খায় না। আমি কী করবো মামনি, দেখো আমার সঙ্গে কীভাবে তর্ক করছে, বলছে তোমার নাতনি তো এরকম করে আমার সঙ্গে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো সেটা তুই কর, যদি তোর মেয়ে এইভাবে খেতে চায় খাওয়া, তবে এইভাবে খাওয়ানোটা কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার, এইভাবে খাওয়ালে কিন্তু সংসারের অন্য অন্য কাজগুলো হয় না, এতে করে বাচ্চাদেরও একটা খারাপ অভ্যাসে পরিণত হয়ে যায়, আর মায়েরও কাজের কিন্তু অনেক অনেক সমস্যা ঘটে। আশাকে বলছে তুই এই ছেঁড়া জামাটা গায়ে দিছিস কেন ঋতু? তা বলছে কই? তা বলছে কেন, তুই একটু চেয়ে দেখ জামাটা ছেঁড়া, জামাটা খোল আগে, না খুলে কোনো কাজে হাত দিবি না। এই যে আশা দেবী জামাটা চেঞ্জ করে নিয়েছে, এখন বলছে যে মাসি আমি ড্রেসিং টেবিলে সুন্দর করে মুছে ফেলি, সমস্ত কিছু মুছে ফেলি, কালকে তো অন্য অন্য জিনিস মুছেছিলাম, আজকে এগুলো একটু মুছে নিই। আমি বলছি মোছো, এই যে ইদানিং যে বৃষ্টি বা ঝড় হচ্ছে, মানে বৃষ্টির থেকে ঝড়টা বেশি হচ্ছে, বাতাসটা বেশি হচ্ছে, তাতে করে মানে জানলা বন্ধ করার আগেই এত পরিমাণে ধুলো এসে জমে যায়, মানে কী আর বলবো। দেখো জানলা দিয়ে কী রকম একটা রৌদ্র বেরোচ্ছে, জানলাটা খুলে দিয়েছি, প্রচণ্ড রৌদ্র বেরোচ্ছে। আরও আশা ওগুলো মুছে নিচ্ছে, তা আমি বলছি তুই এখন কী কী করবি? তা বলছে আমি এইগুলো মুছবো, তারপরে বৌমনি ঘরেগুলো মুছবো। তা আমি বলছি কালকেও তো মুছলি। তা বলছে প্রতিদিন মুছলেও তারপরে ধুলো পড়ে যায়। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি করে নাও, নিরিবিরি করে নাও, অত তাড়াহুড়া করা লাগবে না। তা বলছে তুমি আজকে অফিস যাবে না? তা আমি বলছি অফিস যাবো তো, না গেলে তো হবে না। তা বলছে কখন যাবা? তা আমি বলছি না আজকে আর আমি যাবো না, তুই অত টেনশান করিস না। তা বলছে তোমার খাওয়া দাওয়া তো বানানো হলো না। তা আমি বলছি কিচ্ছু করা লাগবে না, আমি এক কাপ চা খেয়ে নিয়েছি, ওতেই হবে, এখন তোর ওটা চিন্তা করা লাগবে না, আজকে আর আমি যাবো না। তা বলছে আচ্ছা ঠিক আছে। মানে পরপর আমার দুদিন ছুটি পড়েছে, একটু অল্টারনেট করে আমি ছুটিটা ম্যানেজ করে নিয়েছি, তাই আজকেও আমি যাবো না ডিউটিতে, আজকে ঘরে এদের সঙ্গে থাকবো, কাজকর্ম করবো, দেখবো। তা বলছে আশা আমি একটু কাজ করি। তা বলছে না মাসি তোমার কাজ করা লাগবে না, তুমি রান্নাবাড়া করো। তা বলছে কালকেও তো রান্নাবাড়া করলাম, আজকে আবার করব। তা বলছে হ্যাঁ তুমি আজকেও রান্নাবাড়া করো, কালকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লেগেছে। তা বলছে ও আচ্ছা। আর এদিকে আমার স্নান টেনানো করা হয়ে গিয়েছে, আর ঋতু বলছে মামনি আমারও স্নান করা হয়ে গেল, আমি পুজোটা দিয়ে নিই। তা বলছে আচ্ছা পুজোটা দিয়ে নাও। তা ও আবার বলছে পিউকে আমি বলেছিলাম। তা বলছে ঠিক আছে পিউ এখন করা লাগবে না, তুমি করে নাও, তাতেই হবে। আর পিউ যখন পুজো করতে যায় অনেকটা সময় দেরি লেগে যায়। আর ওদিকে মনে হয় টিনটিনের সঙ্গে আমার শাশুড়িমা খেলছে, সত্যি আমার শাশুড়িমা আসাতে আমাদের একটু ভালো লাগছে। এই যে আমার শাশুড়িমার কাছ থেকে আমি নিয়ে আসছি, দেখো স্নান টেন করে নিয়েছি, ঋতুরও স্নান টেন হয়ে গিয়েছে। ঋতুই গেঞ্জি পরে বলে পিকু প্রচণ্ড রাগারেগি করে, বলে তুমি গেঞ্জি পরো কেন? তা বলছে গেঞ্জি পরবো না, কী করবো এই গরমেতে, দেখো টিনটিনও একটা জামা পরেছে আর আমাদের সঙ্গে খেলছে। আর আমি আজকেও দেখো স্নান টেন করে টিপ পরেছি। ঋতু মানে কালকে পিউ বলছে মামনি তুমি ইদানিং যে টিপ পরা ধরেছো। তা বলছি তোদের জন্য পরি, আর আমার বিহারাও পছন্দ করে, আমি যদি একটা টিপ পরি তারা খুব পছন্দ করে, তাদের পছন্দ অনুযায়ী আমার চলতে হবে, তার জন্য আমি আজকে আর একটা টিপ পরে নিয়েছি।
টিপ পড়লে সত্যি ভালো লাগে, আমি দেখেছি টিপ পড়লে ভালো লাগে। টিনটিন মোটেও আমার শাশুড়ি কলে আগে যেতে চেত না, এখন বেশ আমার শাশুড়ি কলে ওঠে। দেখো কি সুন্দর চুপচাপ করে বসে আছে, একদম চুপি চাপি বসে আছে। এদিকে দেখো আমি চুলাগুলো ভিজিয়ে নিচ্ছি, এখন চুলাগুলো আমি ভিজিয়ে রাখবো, তারপরে এটা আমি সেদ্ধ করে নেব। তিন চারবার করে আমি ধোয়া দিয়েছি, এখন এই যেভাবে রেখে দেবো, এই সারা দিন ভিজবে, তারপর সন্ধ্যাবেলায় আমি ইফতারি বানাবো। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে থাকবে, আমরা কিভাবে ইফতারি বানাই। আমার রান্নাবাড়া হয়ে গিয়েছে, ঋতু বলছে মামনি থালা বাটিগুলো ধুয়ে ফেলি, তাম বলছে আচ্ছা ঠিক আছে ধুয়ে ফেলো, আসার জন্য অপেক্ষা করা লাগবে না। আর দেখো ঋতু কি করেছে, পোস্ট নিচ্ছে মানে উন্না দিয়ে আজকে চুলটা বেঁধে নিয়েছে। দেখো ওই দেখো ওই দেখো, পিছন ধারে ওর চুলের দিকে খেয়াল করবে, ও উন্না দিয়ে চুলটা পেঁচিয়ে নিয়েছে। আমি বলছি বাবু তুই এটা করলি কেন, তা বলছে হাতের মাথায় গাড়া টাড়ার পাইনি তাই আমি চুল দিয়ে উন্নাটা পেঁচিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর করে উন্নাটাও গায়ে দেওয়া হয়ে গেছে, চুলটাও বাঁধা হয়ে গিয়েছে। মানে এই মেয়েটা এতটা ফানি, এতটা দুষ্টু, মাঝে মাঝে এমন ভাব করে মানে আমি হাসতে হাসতে মরে যাই। তা আমি বলছি তুই এতগুলো থালা বাটি ধুতে পারবি, টিনটিন যদি কাঁদে? তা বলছে ঠাম্মুর কাছে আসতে, তুমি চিন্তা করো না ঠাম্মু রাখতে পারবে। তা বলছে আচ্ছা ঠিক আছে, তা বলে বাবু আমি একটুখানি রেস্ট নিই, তা বলছে আচ্ছা তুমি রেস্ট নাও। রেস্ট আর কীভাবে নেবো তাই বলো, আমি রেস্ট নিতে গিয়েছি এদিকে টিনটিন আমার কাছে চলে আসছে। হ্যাঁ এখন আমি ঋতুকে বলছি ঋতু আমি একটু বাইরে যাই, বাইরে যে দেখি কিছু বেগুনি পাই কিনা কিনে নিয়ে আসি। তা ঋতু বলছে কেন মামনি বেগুনি বাসায় বানালে হবে না? তা আমি বলছি না এখন আর সময় হবে না, ইফতারি টাইম পার হয়ে যেতে পারে, তখন চুলাটা বেশি ভেজে নিই একটুখানি, না নুললে তো আর ওটা সেদ্ধ বসানো যাবে না, হবে না, আর শক্ত চুলা তো খাওয়াও যাবে না। তা বলছে যে ঠিক আছে তুমি যেও আর একটুখানি দেরি করো পরে যেও। তা বলছি দেখে আসি আরও কিছু চপ টপ পাওয়া যায় কি না। ঋতু থালাবাটি ধোয়া হয়ে গেলে আমি একটু বাইরে যাব, তা শাশুড়িমাকে নিয়েই যাব। শাশুড়িকে বললাম মা তুমি একটু গুছাও, চলো আজকে আর একটুখানি বাইরে যাই, চলেই তো তুমি যাবে, আর তুমি সবসময় বলো যে আমি ঘরের মধ্যে থেকে বন্দি হয়ে আছি, একটুখানি বাইরে গেলে ভালো হতো। তা আমি বললাম ঠিক আছে তুমি রেডি হও, আমরা দুজনে একসঙ্গে যাব। এই যে শাশুড়ি মার আমি আবারও বেরিয়ে পড়েছি দুজনে, দেখি যাই একটু আলুর চপ টপ কেনা যায় কিনা, আর বাসায় এসে আমি ইফতারি বানাবো। এখনও বেলা আছে, ইফতারিটা বাসায় এসে বানাবো। অনেকে আমাকে প্রশ্ন করেছিল আমি কালকে আমার সুপ্রিয়া লাইফস্টাইলে, অনেকে বলেছিল যে আপনি ইফতারি বানাবেন কেন, আপনি কি হিন্দু নাকি মুসলিম? এই যে দেখো আমরা চলে আসছি এই দোকান থেকে, আমি ফাস্ট ফুড যে খাবার দাবার এখান থেকে নিই, এখান থেকে নিয়ে আমি খাই মাঝে মধ্যে। কিন্তু ভাইয়াকে বলছি ভাইয়া আলুর চপ বানিয়েছো? তা বলছে না দিদি বানাইনি। তা আমি বলছি তাহলে আর কি করব, তারপর বলছি বেগুনি নেব। তা বেগুনির চেহারা দেখে আমার ভালো লাগলো না, তার জন্য আমি আবার চলে আসতেছি, বেগুনিটা আমার ভালো লাগলো না। আর একটু টুকিটাকি কেনাকাটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কিনে নিয়েই এই যে আমি আর পিউ আর মা আর টিনটিন যাচ্ছি। টিনটিনকে নিয়েই আসছিলাম, ঋতু বাসায় ছিল, অল্প একটুক্ষণের জন্য আসছিলাম, তো তার জন্য টিনটিনকে নিয়ে আসছিলাম। এই যে বাসায় চলে আসছি, দেখো ঘড়িটাও আমার পরা আছে, বেগুনিটা কেটে নিয়েছি আমি, এসে কেটেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার সময় পাইনি, প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে। আর ঠিক ইফতারি টাইমে যদি এগুলো খেতে না পারি তাহলে সত্যি খারাপ লাগে, কিন্তু মনে হচ্ছে আমি ইফতারি টাইমে খেতে পারবো না, একটু দেরি হয়ে যাবে, এতগুলো বেগুনি ভাজতে হবে। তো আমি পিউকে বললাম মা চোলাটা আমি বসিয়ে দিই, তুমি এ পাশে বেগুনিটা ভেজে ফেলো। তা বলছে আচ্ছা মা। এই যে বেসনটাও কিনে নিয়ে আসছিলাম, মানে ওর বাবা কিনে নিয়ে আসছিল বেসনটা, তাই যে পিউ এখন বেসনটা এদিকে আমি ছোলাটা বসিয়ে দিয়েছি, তা বলছি যে চারটে পাঁচটা সিটি হলে ছোলাটা নামিয়ে ফেলবে। আর এদিকে যে দেখো পিউ বেসনটা একটুখানি টেকে নিচ্ছে, বেগুনি বানানোর সময় যদি বেসনটা টেকে নেওয়া হয় না তাহলে ভালো হয়, বেগুনিগুলো খুব সুন্দর হয়। এই যে দেখো আমার ছোট্ট মেয়েটা কি সুন্দর করে বেগুনি বানাচ্ছে, এর থেকে খারাপ বেগুনি আমি বাজারে দেখেছি, তার জন্য আমি আনিনি। দেখলাম যে একদম রাস্তার সাইডের বেগুনি কেমন হবে, এই জন্য ওটা না নিয়ে আমার মেয়ে বানাচ্ছে। দেখো আমাকে কি গরম দিচ্ছে, বলছে যে কেন তুমি যে বাইরে থেকে আনতে চাইছে, দেখো তো আমি কত সুন্দর করে বেগুনি বানাতে পারি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর, দেখো কীভাবে ই করতেছে। আর এদিকে আমি আর এক চুলোতে বসিয়ে দিয়েছি, এই যে চুলাটা এখন ভেজে নেব।
আমি দিয়ে দিয়েছি আগে কিছু কুচানো পেঁয়াজ দিয়েছি, তারপরে বাটা পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আমি কাঁচামরিচ দেবো না, আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর এদিকে আমি কিছু গাজর আলুটা কুচিয়ে নিয়েছিলাম। এইভাবে কিন্তু আমি মাঝে মধ্যে ছোলাটা রান্না করি, বিভিন্ন রকমের রান্না করি, কিন্তু আজকে একটু এইভাবে রান্না করলাম সবজি দিয়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছো আমার ওই চ্যানেলে যে আপনি কি মুসলিম নাকি হিন্দু। আমি হিন্দু। তা বলছে তাহলে ইফতারি শোনো, একটা কথা বলি, ধর্ম যার যার উৎসব সবার, আমি এটা মনে করি। আমি হিন্দু বলে যে আমি ইফতারি বানাতে পারবো না, ইফতারি খেতে পারবো না, এটা কিন্তু নয়। আর এটা তো খাবার জিনিস, তাই না? কিন্তু নামই তো ইফতারি, সবাই ইফতারিতে খায়, তার জন্য আমি ইফতারি বলেছি, ইফতারি বানাবো। আমার বাচ্চারা এগুলো খেতে খুব পছন্দ করে। ঈদের সময়ও আমি রান্নাবাড়া করি, ঈদের যে সময় সবাই উৎসব করে সেই উৎসবেও কিন্তু আমি বাইরে ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে যাই। যদি আমার ছুটি থাকে তাদেরকে আমি রান্নাবাড়া করে খাওয়াই, না হলে ঘুরতে নিয়ে যাই, অনেক কিছু করি। কিন্তু যখন আমার ছুটি পেয়েছি তার জন্য আজকে আমি নিজে হাতে ইফতারিটা বানাচ্ছি। আর অন্য যে তিন দিন ঋতু বানিয়েছে সেটা ওরা দেখাতে পায়নি, আজকে আমি বানাচ্ছি তাই আমি দেখাচ্ছি। শেষে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি এবং জিরের গুঁড়ি, এটা দিলে সুন্দর একটা সেন্ট হয় এবং ভালো লাগে, খুব সুন্দর লাগে। এইভাবে তোমরা বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আর এই ছোলার রেসিপি আমার দেওয়া আছে আমার চ্যানেলে, গত বছর বানিয়েছিলাম। এই যে আমার ছোলাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে আমি, একটা ফোন আসছিল কেটে দিলাম। নামিয়ে নিয়ে তারপরে এই যে ঋতু এখন গোছাচ্ছে, সত্যি কথা কি একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, শশাটা কাটা হয়নি আর ট্যাংটা গোলানো হয়নি। ঋতু যখন গোছাচ্ছে তখন বলছে মামনি এটা তো করলাম না। আমাকে সে ঠিক আছে বাবু, এখনও তাড়াহুড়া করে ওগুলো করা লাগবে না, পরে যখন আমরা আবারও ইফতারি রেসিপি দেবো তখন তুমি এগুলো করো। কিছু আঙুর আছে, সে আঙুরগুলোও দিতে পারিনি, সেটাও বললো। একটা ফোন আসছে, এই ফোন নে, ফোন নে। ঋতু এই যে তাড়াহুড়া করে গুছিয়ে নিচ্ছে, মানে ওদের খাওয়ার জন্য প্রচণ্ড জিভে জল এসে গেছে, বুঝছো? সবারই তো এগুলো খেতে ইচ্ছে করে, তাই না? একটা মজাদার খাবার, সেটা হিন্দু হোক আর মুসলিম হোক আর বৌদ্ধ খ্রিস্টান হোক, যে যাই হোক না কেন, যে ধর্ম করুক না কেন, এগুলো খাবার জিনিস, সবাই খেতে খুব পছন্দ করে। আমরা তো প্রতিদিন এগুলো খাই। আমার অফিসের লোকজনও বলে দিদি তুমি সত্যি সত্যি ইফতারি বানাও, তা বলছো পাগলি অবশ্যই বানাই, তোরা জানিস না আমি তো সব দিন এগুলো বানাই। তার জন্য আমি পেঁয়াজ টেয়াজ বেশি করে কিনে রেখেছিলাম, তার জন্য ওরা আমাকে অফিসে গেলে বলে যে সুপ্রিয়া দিও ইফতারি বানায়, সুপ্রিয়া দিও আমাদের মতন এরকম কেনাকাটা করে রেখেছে। সত্যি আমি এগুলো করতে খুবই পছন্দ করি, খুব পছন্দ করি। এখন আমরা খেয়ে নেব। আমরা এখন খেয়ে নিচ্ছি, ঠিক আছে? সবার আগে আগে করা গেছে, আমাকে একটু পরে পরে। আজকে আমাদের ইফতারিটা কেমন হলো অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর হিন্দু মানুষ হলে যে আমরা ইফতারি করতে পারবো না তা কিন্তু নয়, ধর্ম সবার, কিন্তু উৎসব ধর্ম যার যার উৎসব সবার। তাই আজকে আমরা হিন্দু মানুষ হয়েও আজকে ইফতারি করে নিলাম, ঠিক আছে? তো তোমরা সকলে ভালো। দেখো কোন জায়গা থেকে কথা বলছে, উনি এক জায়গায় যাবে বেড়াতে, আমার এখন বলছে বেড়াতে যাবা নাকি দিদি, কোথায় যেন যাচ্ছ? ব্রহ্মপুত্র, লাঙ্গলবাগ যাচ্ছে, ঢাকা নারায়ণগঞ্জ। উনি যাচ্ছে এখন ঘুরতে, আমারে বলছে এখন যেতে। তাই বলো কেমন লাগে, তাই পাঙা পা ভাঙা বলে ওনারে বলেনি। তো যাও তোমরা ঘুরে টুরে আসো। কালকে কখন যাবে? ও তা এখন রেডি তো যাও, সাবধানে যেও। কিন্তু আসবেন কো বেন্টি, নিয়ে আসো কিনে কাটে নিয়ে আসো। কিন্তু আসবেন কো বেন্টি, ওরে কপাল রে, আগে জানলে তো কিছু টাকাও দিয়ে দিতাম, এখন তোমার কাছে টাকা নেই। আচ্ছা তুমি নিয়ে আসো পছন্দ মতো জিনিস, আমার জন্য আনবে, নাতনি জন্য আনবে, টিনটিনির জন্য আনবে, বুঝছো? ওরে বৌদি, শাশুড়ি ছিল তো এই কয়দিন আসতে পারিনি, খুবই মানে ব্যস্ত ছিলাম, আর শারীরিকভাবে এত অসুস্থ ছিলাম, সমস্ত টেস্ট মেস্ট অনেক কিছু করেছে না, ভালো হয়েছে বলে যাচ্ছ, ভালো হয়েছে, গড় টড় থাকলে থাকে। হ্যাঁ আচ্ছা, আমি খেয়াল করি যখন দেখি যে গড়ে অন্ধকার টন্ধকার, তো ওই তো তারপর তো খেয়াল রাখতে হয়। হ্যাঁ আচ্ছা বৌদি, তো সাবধানে যাও। আচ্ছা বৌদিরা
একটুখানি কিসে গেল, কোথায় যেন বেড়াতে গেল, তার জন্য রাতের অন্ধকারে আমাকে ওখান থেকে জানলা দিয়ে ডাকতেছে, ও দিদি আমি চলে যাব চলে যাব, তুমি একটু সামনে আসো। তাই বৌদির সাথে একটু কথা বললাম, তোমরা তো শুনতে পেলে। আর এদিকে দেখি কালাচান খিচুড়ি বসিয়ে দিয়েছে রাতের জন্য, বলছে সুপু আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, আমি নিজে হাতে তোমাদের খিচুড়ি বানিয়ে খাবো। আমি বললাম ভেরি গুড, স্বামীর হাতের রান্না তো কে না খেতে চায়, সবাই খেতে চায়। তা আমি বলছি ভালো হবে তো? বলছে কেন ভালো হবে না, হবে হবে, সুন্দর হবে, হাসতেছে দেখো, আর পিউ তো খুব মজা নিচ্ছে দেখো। সত্যি আজকে ঠান্ডাতে আমরা সবাই মিলে খিচুড়ি খাবো, ইফতারি পরে খিচুড়িটা জমে যাবে। তা বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবে, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখে নিতে পারো। এদিকে এরা সবাই টিভি দেখতেছে, ওদিকে খিচুড়িটা বসিয়ে দিয়ে। তাহলে আজকের মতো বিদায়, টাটা সকলে।